পশ্চিম বাংলার কালো দিন শুরু হয়েছে। দীর্ঘ 10 বছর 11 বছর ধরে যে সরকার চলছে সে তো পুরো অন্ধকার করে দিয়েছে বাংলার। এক বছর থেকে যেভাবে খুন ধর্ষণ মার্ডার, ঠিক 2 তারিখ 2021 সালের মে মাসের যে সময় ভোটের রেজাল্ট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই যেভাবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপরে সাধারণ পাবলিকের উপরে অত্যাচার শুরু করে তৃণমূল কংগ্রেস আশ্রিত গুন্ডা পুলিশের মদতে তার আজ বর্ষপূর্তি পূর্ণ হলো। আর আজ থেকেই আমরা সংকল্প নিচ্ছি পশ্চিমবাংলার জনসাধারণকে সঙ্গে নিয়ে কি আজ থেকেই মমতা ব্যানার্জী সরকারের উল্টো গিনতি শুরু হয়ে যাবে আজ থেকেই। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে এই মহামিছিল শুরু হতে চলেছে। আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস সরাসরি সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, যে ছবি আমরা দেখে নিচ্ছিলাম, হাজার হাজার বিজেপি কর্মী সমর্থকের ইতিমধ্যেই ভিড় করতে শুরু করেছেন এবং ইতিমধ্যেই সেখানে রাহুল সিনহা থেকে শুরু করে অগ্নিমিত্তা পাল তারা উপস্থিত হয়েছেন। কারা কারা থাকছেন শীর্ষস্থানীয় নেতৃত্বের মধ্যে এবং মূলত কি বার্তা দিতে চাইছেন আজকে বিজেপি নেতৃত্ব এই মহামিছিল থেকে? দেখো, এই মুহূর্তে কিন্তু মিছিলের একেবারে অগ্রভাগে রয়েছি আমরা, তোমাকে একবার ছবিটা দেখাতে বলবো। এইটা হচ্ছে মিছিলের একেবারে সামনের অংশ, যেটাকে কেন্দ্রীয় মিছিল বলা হচ্ছে বিজেপির তরফে। এই মিছিলের একেবারে প্রথম অংশ, সেখানে কিন্তু দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী, তারা কিন্তু মিছিলের একেবারে প্রথমে থাকবেন। এরপরে থাকছে কলকাতা জোন, কলকাতা জোনের মিছিল, তার সামনে একটি ট্যাবলো, তারপরে থাকবে কিন্তু মেদিনীপুর জোন, তাছাড়াও কিন্তু নবদ্বীপ জোন, এছাড়া উত্তরবঙ্গের বিভিন্ন অংশ থেকে যে সমস্ত মানুষজন আসছেন তাদের একটি মিছিল। প্রথম পাঁচটি মিছিল কিন্তু পাঁচটি ভাগে, পাঁচটি জোনে ভাগ করা হয়েছে। সেই মিছিল কিন্তু এই ইতিমধ্যে প্রস্তুত, শুধুমাত্র নেতৃত্বরা আসা কিন্তু বাকি রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ইমরুল খান, অর্থাৎ বিজেপির যিনি যুব মোর্চার সভাপতি রাজ্যের, তিনি ইমরুল খান, তিনি কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী তারাও এসে উপস্থিত হবেন। তুমি কিছুক্ষণ আগে যে বক্তব্য শোনালে জ্যোতির্ময় সিং মাহাতো রাজ্যের সাধারণ সম্পাদক, তার যে বক্তব্য যে 2 মে 2021 ভোটের ফল বেরোনোর পর থেকে এ রাজ্যের যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছিল, যেভাবে বিজেপি কর্মী সমর্থকদের খুন করা হয়েছিল, তার প্রতিবাদে কিন্তু তারা এই ভোট পরবর্তী সন্ত্রাসের বর্ষপূর্তি, বর্ষবরণ সেটা কিন্তু করছে। সেই বর্ষপূর্তি কিন্তু করতে গিয়ে তারা একটি গণতন্ত্র প্রতিষ্ঠার সংকল্প যাত্রা করছে। সেই সংকল্প যাত্রা কিন্তু সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি স্কোয়ার পর্যন্ত যাবে, রানী রাসমণি অ্যাভিনিউতে সেখানে গিয়ে কিন্তু একটি সভা হওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে তুমি একেবারে মিছিলের সামনের অংশটা দেখতে পাচ্ছ, যেখানে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা একেবারে দড়ি ঘিরে দাঁড়িয়ে রয়েছে এবং এই যে দড়ির যে ঘেরাটোপ, সেই ঘেরাটোপের মধ্যেই কিন্তু রাজ্যের তিন শীর্ষ নেতৃত্ব থাকবেন, সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি, সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপরের অংশে থাকবে কিন্তু অন্যান্য নেতৃত্ব, অর্থাৎ রাহুল সিনহা, অগ্নিমিত্রা পালের মতো নেতৃত্ব, আরেকটি অংশে থাকার কথা রয়েছে অর্জুন সিংহ সহ দলের অন্যান্য নেতৃত্ব। এইরকম পাঁচটি মিছিল, পাঁচটি নেতৃত্ব অংশকে ভাগ করা হয়েছে এবং তারাই কিন্তু প্রত্যেকটা মিছিলকে লিড করবে।